রাজনীতি দূষণমুক্ত হতে চলেছে এই নন্দীগ্রামের মাটি থেকে। নন্দীগ্রামের শান্তির মাটিতে আগুন লাগানো অশান্তি করার চেষ্টা করেছে সেই গদ্দারদের জামানত আগামী দিন বাজে আসতে হবে। আমি যখনই এখান দিয়ে আসছি আমাকে সেই দেখতে সব বলছে দাদা গদ্দারকে তাড়াতে হবে, আপনার গায়ে হাত পড়লে আমি নিজে আসবো। আপনারা যদি চান আগামী দিন এরা বাড়ি থেকে বেরোতে পারবে না। আগামী দিন ছাড়বেন না। ভোটারদের বলবো যদি ক্ষমতা থাকে তাহলে চণ্ডীপুরে যেখান থেকে শুরু করেছিলাম নন্দীগ্রামের বাস স্ট্যান্ড এখানে শেষ করবো। মানুষের সমর্থন নিয়ে কটা বাজে রাত্রি 9:10 এখনো মানুষের ভিড় দেখুন ক্ষমতা আছে রাত্রি 9:10 নন্দীগ্রামের মাটি অধিকারীদের শক্ত ঘাঁটি, নন্দীগ্রামের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। কোন বিজেপি নেতা কর্মী যদি আপনাকে ভয় দেখায় গিয়ে তার বাড়ি ছেড়ার উপর দেন এবং আমাকে ডাকতে আমি নিচে থাকবো আপনাদের সাথে। লোড সেটিং করে জেতালো নেতা হতে পারে না, অন্তত পক্ষে 50,000-এর বেশি ব্যবধানে যদি আগামী দিন নতুন করে নির্বাচন হয় কোটের রায়ে নতুন করে আগামী দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই আসনে জিতবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই যে বলছে না এই দিয়ে তুলিয়ে নেবো সিবিআই দিয়ে তুলিয়ে নেবো, বিজেপির মেয়াদ আর 1 বছর, তারপর এই সিবিআই আর ইডি এই গ্রেপ্তারকে গ্রেপ্তার করবে। চোখে দেখবেন ভয়ের ভাষা, শরীরে দেখবেন পায়ের নখ থেকে মাথার চুল অব্দি খালি বেড়ানি, আর মুখে দেখবেন হতাশা। আর যত দিন যাচ্ছে তত ফিরছে, যত গুসা করবি তত গর্তে ডুববি, দেখবি আর জলবি উচিবনকে ফুলবি। এটা গদ্দারদের ভূমি নয়, এটা মির্জাপুরদের ভূমি নয়, এটা দিল্লির কৃতদাসদের ভূমি নয়, এটা আন্দোলনের ভূমি নয়।